ওয়েলকাম টু সায়েন্স কামা এখন তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর ছশো ঊনপঞ্চাশ এবং পঞ্চাশের এক এবং দুই মার্কে শুধুমাত্র ম্যাথেমেটিক্সের উত্তরগুলো করানো হবে তো দেখো তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের ম্যাথেমেটিক্সের মাধ্যমিকের এক এবং দুই মার্কসের সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে প্রত্যেকটির মান রয়েছে এক দেখো প্রথম প্রশ্ন বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে কত বছরে অপশান এতে রয়েছে তিরিশ বছরে অপশান বিতে রয়েছে পঁয়ত্রিশ বছরে অপশান সিতে রয়েছে চল্লিশ বছরে এবং অপশান ডিতে রয়েছে দেখো পঁয়তাল্লিশ বছরে আমরা ধরে নিচ্ছি মূলধন পি টাকা আর দেখো সুদের হার ধরছি আর পারসেন্ট সময় দেখো দেওয়া আছে কুড়ি বছর তাই টি সমান হচ্ছে কুড়ি বছর তাহলে মোট সুদ আয় সমান হবে পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড টাকা অর্থাৎ পি ইন্টু কুড়ি ইন্টু আর বাই হান্ড্রেড মানে পি আর বাই পাঁচ টাকা দেখো বলা আছে ওই মূলধন কুড়ি বছরে দ্বিগুণ হয় অর্থাৎ টু পি হয়ে যাবে কারণ পি ধরেছিলাম মূলধন তাহলে সেটা দ্বিগুণ হওয়া মানে টুপি হয়ে যাবে অর্থাৎ পি প্লাস পি আর বাই ফাইভ সমান টু পি সেখান থেকে আমরা পাবো ফাইভ পি প্লাস পি আর বাই ফাইভ সমান টুপি দেখো আমাদের হয়ে গেল ফাইভ বি প্লাস পি আর সমান টেন বি এবার টেন পি থেকে ফাইভ বি আমরা যদি বাদ দিই আমরা পাবো ফাইভ বি অর্থাৎ পি আর সমান ফাইভ বি সেখান থেকে আমরা আরের মান পেয়ে যাচ্ছি পাঁচ অর্থাৎ সুদের হার আর সমান পাঁচ পার্সেন্ট এবার দেখো আসল পি টাকা সময়টি এবং সুদের হার যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে আমরা মোট সুদের পরিমাণ পেয়ে যাবো পি ইন্টু টি ইন্টু পাঁচ বাই একশো অর্থাৎ পি টি বাই কুড়ি টাকা দেখো বলেছে মূলধন কিন্তু তিন গুণ বলেছে তাই দেখো থ্রি পি হয়ে যাবে পি প্লাস পি টি বাই কুড়ি সমান থ্রি পি কারণ আসল প্লাস মোট সুদ সমান মূলধন দেখো কুড়ি পি প্লাস পি টি বাই কুড়ি সমান যদি থ্রিপি হয় তাহলে আমাদের হয়ে যাবে ষাট পি সমান কুড়ি পি প্লাস পি টি অর্থাৎ ষাটের থেকে চল্লিশ সরি ষাটের থেকে কুড়ি বাদ দিলে চল্লিশ পড়ে থাকবে অর্থাৎ চল্লিশ পি সমান পিটি সেখান থেকে আমরা টিয়ের মান পেয়ে যাচ্ছি চল্লিশ পি বাইপি মানে চল্লিশ বছর তাই চল্লিশ বছর সময়ে ওই মূলধনটা তিনগুণ হবে দেখো অতএব নির্নেও একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে চল্লিশ বছরে সেটা রয়েছে অপশান সিতে তাই অপশান সি হচ্ছে কারেক্ট এছাড়া দেখো তোমরা এইভাবেও বুঝতে পারো ব্যাপারটা দেখো কুড়ি বছরে মূলধন দ্বিগুণ হয় অর্থাৎ আসল যদি একশো টাকা হয় তাহলে সুদের পরিমাণ একশো টাকা হতে হবে তবেই মূলধনের পরিমাণ একশো প্লাস একশো মানে দুশো টাকা হবে অর্থাৎ দ্বিগুণ হবে আবার দেখো ওই মূলধন তিনগুণ হবে যদি আসল একশো টাকা হয় তাহলে সুদের পরিমাণ দুশো টাকা হতে হবে তবেই মূলধনের পরিমাণ একশো প্লাস দুশো মানে তিনশো টাকা হবে অর্থাৎ তিনগুণ হবে এবার দেখো একশো টাকা সুদ হয় কুড়ি বছরে তাহলে এক টাকা সুদ হবে কুড়ি বাই একশো বছরে দুশো টাকা সুদ হবে কুড়ি বাই একশো ইন্টু দুশো অর্থাৎ কুড়ি ইন্টু দুই মানে চল্লিশ বছরে দেখো প্রথম ক্ষেত্রেও আসল আছে একশো দ্বিতীয় ক্ষেত্রেও আসল আছে একশো প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ আছে একশো টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ হয়েছে দুশো টাকা আর প্রথম বছর প্রথম ক্ষেত্রে দেখো কুড়ি বছর বলা আছে তাই একশো টাকা সুদ হয় কুড়ি বছরে সেখান থেকে আমরা পেয়ে গেলাম দুশো টাকা সুদ হচ্ছে চল্লিশ বছরে নির্ণেয় সুদের পরিমাণটা তিনগুণ হবে ওই সরি মূলধনের পরিমাণটা তিনগুণ হবে চল্লিশ বছরে ওই একই সরল সুদের হারে এটাই আনসার তারপর দেখো একের দাগে দু একটা পল্লবী পাঁচশো টাকা নয় মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো অপশান রয়েছে থ্রি ইস টু টু অপশান রয়েছে ফাইভ ইস টু সিক্স সিতে রয়েছে সিক্স ইস টু ফাইভ এবং অপশান ডিতে রয়েছে নাইন ইস টু ফাইভ দেখো পল্লবী এবং রাজিয়ার যেটা মূলধনের পরিমাণ সেটাই পল্লবী এবং রাজিয়ার লভ্যাংশের পরিমাণ অর্থাৎ পল্লবী এবং রাজিয়ার মূলধনের যেটা অনুপাত হবে সেটাই পল্লবী এবং রাজিয়ার লভ্যাংশের অনুপাত হবে অর্থাৎ পাঁচশো ইন্টু নাইন ইজ টু ছশো ইন্টু ফাইভ সেখান থেকে আমরা পাচ্ছি দেখো পঁয়তাল্লিশশো ইস টু তিন হাজার এবার আমরা কাটাকাটি যদি করি আমরা পাবো তিনের দুই তিনের দুই মানে থ্রি ইস টু টু এটা রয়েছে অপশান এতে তাই অপশান এ হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার তারপর একের দাগে তিনেরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকালস টু জিরো সমীকরণের বীজ দয়ের গুণ ফল অপশান এতে বলছে সেভেন অপশান বিতে বলছে মাইনাস সেভেন অপশান সিতে বলছে থ্রি এবং অপশান ডিতে বলছে মাইনাস থ্রি দেখো যে সমীকরণটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো সেই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এর সঙ্গে তুলনা করব আমরা পেয়ে যাব এ সমান ওয়ান বি সমান মাইনাস সেভেন এবং সি সমান থ্রি দেখো সমীকরণের বিজদয় যদি আলফা এবং বিটা ধরি তাহলে আমরা পাবো বিজদ্বয়ের গুণ ফল অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান সি বাই এ দেখো মান বসিয়ে দিলে আমরা পাবো আলফা ইন্টু বিটা সমান থ্রি বাই ওয়ান মানে থ্রি অর্থাৎ সমীকরণের বীজদ্বয়ের গুণ ফল আমরা পেয়ে গেলাম থ্রি যেটা রয়েছে অপশান সিতে তাই অপশান সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার তারপর দেখো একের দাগে চারেরটা পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় বৃত্তদ্বয়ের ব্যাস যথাক্রমে এক্স এবং থ্রি এক্স বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে অপশান এতে রয়েছে এক্স অপশন বিতে রয়েছে টু এক্স অপশান সিতে রয়েছে থ্রি এক্স এবং অপশন ডিতে রয়েছে ফোর এক্স দেখো পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাস দেওয়া আছে এক্স একক তার মানে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হবে এক্স বাই টু আবার দেখো কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাস আছে থ্রি এক্স একক তার মানে কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হবে থ্রি এক্স বাই টু একক এবার দেখো বলা আছে বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করেছে তাই পি কিউ এর দৈর্ঘ্য হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের সমষ্টি অর্থাৎ এক্স বাই টু প্লাস থ্রি এক্স বাই টু একক তার মানে হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি এক্স বাই টু মানে ফোর এক্স বাই টু মানে টু এক্স একক টু এক্স একক এটা রয়েছে অপশন বি তে তাই অপশন বি হবে কারেক্ট পি এর দৈর্ঘ্য টু এক্স একে দিকের পাঁচেরটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এম পরিধিস্থ একটি বিন্দু অ্যাঙ্গেল এম এ বি সমান বাহাত্তর ডিগ্রি হলে অ্যাঙ্গেল এম বি এ এর মান কত হবে অপশান এতে রয়েছে বাহাত্তর ডিগ্রি অপশান বিতে রয়েছে আঠেরো ডিগ্রি অপশান সিতে রয়েছে একশো আট ডিগ্রি এবং অপশান ডিতে রয়েছে কোনোটিই নয় দেখো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এ বি রয়েছে বৃত্তটির ব্যাস এম পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু তাহলে এম এ বি সমান বাহাত্তর ডিগ্রি এবার আমাদেরকে নির্ণয় করতে হবে অ্যাঙ্গেল এম বি এ এটার মান কত দেখো আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় অর্থাৎ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি হয় অ্যাঙ্গেল এ এম বি সমান নব্বই ডিগ্রি হয়ে যাবে আবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে আমরা পাবো ত্রিভুজ এ বি এম এর ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বি এম প্লাস অ্যাঙ্গেল এম এ বি প্লাস অ্যাঙ্গেল এ এম বি সমান একশো আশি ডিগ্রি দেখো প্রত্যেকটার মান বসিয়ে দিচ্ছি অর্থাৎ এম এ বি এর মান দেওয়া আছে বাহাত্তর এবং অ্যাঙ্গেল এ এম বি এর মান হয়েছে নব্বই ডিগ্রি তার মানে আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এ বিএম সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো বাষট্টি ডিগ্রি তার মানে দেখো আমরা পাচ্ছি আঠেরো ডিগ্রি এটা রয়েছে অপশান তে তাই অপশান বি হবে আমাদের কারেক্ট আঠেরো ডিগ্রি এরপর দেখো একের দাগে ছয় একটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত দেওয়া আছে ফোর ইস টু ফাইভ তাহলে ওই শঙ্কুর উচ্চতা এবং ব্যাসের অনুপাত কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে অপশান এতে বলছে ফোর ইস টু থ্রি অপশান বিতে বলছে থ্রি ইস টু ফাইভ অপশান সিতে বলছে থ্রি ইস টু টু এবং অপশান ডিতে বলছে টু ইস টু থ্রি দেখো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা সাধারণ অনুপাত আমরা যদি এক্স ধরি তাহলে আমরা পাবো শঙ্কুর উচ্চতা ফোর এক্স একক এবং তির্যক উচ্চতা ফাইভ এক্স একক কারণ বলা ছিল দেখো উচ্চতায় এবং তীর্যক উচ্চতার অনুপাত ফোর ইস টু ফাইভ দেখো তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে রুট রুটোভার অফ তীর্যক উচ্চতার হোল স্কোয়ার মাইনাস শঙ্কুর উচ্চতার হোল স্কোয়ার তার মানে আমরা পেয়ে যাব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সের হোল স্কোয়ার দেখো ফাইভ এক্সের হোল স্কোয়ার মানে পঁচিশ এক্স স্কোয়ার এবং ফোর এক্সের হোল স্কোয়ার মানে ষোলো এক্স স্কোয়ার সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে রুট ওভার নাইন এক্স স্কোয়ার মানে থ্রি এক্স শঙ্কুটির ব্যাস আমরা পেয়ে যাব তাহলে টু ইন্টু থ্রি এক্স মানে সিক্স এক্স এক দেখো ব্যাসার্ধ যদি থ্রি এক্স হয় তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু থ্রি এক্স মানে সিক্স এক্স এবার আমাদেরকে চেয়েছিল দেখো শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসের অনুপাত অতএব শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসের অনুপাত হবে দেখো উচ্চতা ছিল ফোর এক্স আর ব্যাস আমরা পেয়েছি সিক্স এক্স তাই ফোর এক্স ইস টু সিক্স এক্স করলে আমরা পাবো টু ইস টু থ্রি এটা রয়েছে অপশান ডিতে তাই অপশান ডি হবে আমাদের কারেক্ট দেখে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে প্রত্যেকটির মান রয়েছে এক করে যে কোনো পাঁচটি করতে হবে দেখো প্রথম প্রশ্নে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলা হয় দেখো পেজ নম্বর একত্রিশে তোমরা দেখে নেবে যেই ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ এবং যিনি ধার করেন তাকে বলা হয় অধমর্ণ অর্থাৎ শূন্যস্থানে তোমরা লিখবে উত্তমর্ণ এবার দেখো দুয়ের দাগে দুয়েরটা এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যেখানে এ নট ইকুয়ালস টু জিরো এই দীঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে বিস্কোয়ার সমান কত হবে সেটা আমাদেরকে শূন্য স্থানে লিখতে হবে দেখো এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো যেখানে এ নট ইকুয়ালস টু জিরো সেই দীঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান এবং বাস্তব হয় তাহলে ওটা নিরূপকটা ইকুয়ালস টু জিরো হয় অর্থাৎ নিরূপক সমান যদি শূন্য হয় আমরা পেয়ে যাব টু বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি সমান জিরো অর্থাৎ ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো সেখান থেকে আমরা পেয়ে যাব ফোর বি স্কোয়ার সমান ফোর এসি তার মানে স্কোয়ার সমান এসি কারণ চারের সঙ্গে চার কাটাকাটি হয়ে যাবে অর্থাৎ স্কয়ার সমান আমরা এসি পাচ্ছি তাই আমরা শূন্য স্থানে লিখব এসি এটাই আনসার তারপর দেখো দুয়ের থেকে তিনেরটা এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান কত হবে দেখো এক্সের মান হবে ছয় এটা তোমরা পুরানো ভিডিওগুলি দেখে নেবে পেজ নম্বর একশো ছিয়াত্তরের দুইয়ের দাগের দুইয়ে ছিল আবার পেজ নম্বর দুশো একচল্লিশেরও দুয়ের দাগের দুয়ে ছিল সুন্দরভাবে উত্তরটি তোমরা করে নেবে তারপর দেখো দুয়ের দাগের চারেরটা দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে লিখতে হবে শূন্যস্থানে দেখো আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি যেখানে হচ্ছে ও কেন্দ্র এবং এবি হচ্ছে একটি জ্যা এবার এবি জ্যায়ের উপর যদি ও বিন্দু অর্থাৎ কেন্দ্র থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে ওডি সমান আমরা পাবো ছয় সেন্টিমিটার দেখো ওডি লম্ব এবি। যেখানে এবি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে তাই ডি হবে এর মধ্যবিন্দু এবার দেখো ওডি সমান অঙ্কিত লম্ব সেটা হবে ছয় সেন্টিমিটার এবার দেখো বৃত্তের ব্যাসার্ধ আমাদের দেওয়া ছিল দেখো দশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আমাদের ওবি সমান হয়ে যাবে দশ সেন্টিমিটার এবার দেখো ত্রিভুজ ও বি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে ওডি সেটা সমান ছয় সেন্টিমিটার ভূমি হচ্ছে ডিবি এবং অতিভুজ হচ্ছে ও এবার দেখো আমরা পিথাগরসের সূত্রের সাহায্যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি পুজো স্কোয়ার সেখান থেকে পেয়ে যাব ওডি এর হোল স্কোয়ার প্লাস বিডি এর হোল স্কোয়ার সমান ও এর হোল স্কোয়ার এবার দেখো বিডি এর হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি ও বি এর স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার যদি আমরা মান বসিয়ে দিই আমরা পাবো দশের হোল স্কোয়ার মাইনাস ছয়ের হোল স্কোয়ার অর্থাৎ একশো মাইনাস ছত্রিশ মানে সিক্সটি ফোর বিডি সমান রুট ওভার সিক্সটি ফোর তার মানে এইট এবার দেখো বি সমান টু ইন্টু বিডি তার মানে টু ইন্টু এইট মানে ষোলো সেন্টিমিটার অতএব নির্নেও ওই জ্যাটির দৈর্ঘ্য হবে ষোলো সেন্টিমিটার তোমরা শূন্য স্থানে লিখবে ষোলো সেন্টিমিটার সেটাই আনসার তারপর দেখো দুই পাঁচ একটা একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র দেখো বৃত্তস্থ সামান্তরিক সর্বদাই আয়তাকার চিত্র হয় তাই শূন্যস্থানে লিখবে আয়তাকার দুধাগের ছয় একটা দেখো একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু এবং ড্যাশের সমন্বয় দেখো যদি একটি পেনসিলের একমুখ কাটা হয় তাহলে সেটা সেটার আকার শঙ্কু এবং চোঙের সমন্বয় হয় তাই শূন্যস্থানে লিখবে চোঙের সমন্বয় দেখো তিনের তাকে সত্য মিথ্যা লিখতে বলেছে যে কোনো পাঁচটি প্রত্যেকটির মান রয়েছে এক তিনের তাগের একে যেই প্রশ্নটি রয়েছে সেটা তোমাদের পেজ নম্বর ছশো একানব্বইয়ের তিনের দাগে একে ছিল পুরানো ভিডিও থেকে তোমরা উত্তরটি সঠিকভাবে করে নেবে তারপর দেখো তিনের তাগের দুই অংশীদারি কারবারে লভ্যাংশ বণ্টিত হয় মূলধনের অনুপাতে এই বিবৃতিটি সত্য তারপর দেখো তিনের দাগের তিনেরটা এক্স ইস টু ওয়াই এবং পি ইস টু কিউ এর মিশ্র অনুপাতটি হবে এক্স কিউ ইস টু ওয়াই পি দেখো এই বিবৃতিটি মিথ্যা কারণ এক্স ইস টু ওয়াই এবং ওয়াই ইস টু কিউ এর মিশ্র অনুপাতটি হবে এক্স ইন্টু পি ইস টু ওয়াই ইন্টু কিউ সরি এখানে ইস টু হয়ে গেছে এটা ইন্টু হবে ওয়াই ইন্টু কিউ তাহলে দেখো আমরা পাবো এক্স পি ইস টু ওয়াই কিউ যেটা আমাদের বিবৃতিতে বলা ছিল মিশ্র অনুপাতটি এক্স কিউ ইস টু ওয়াই পি এর সঙ্গে সমান হচ্ছে না তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা তোমরা এক্স ইন্টু কিউ ইস টু ওয়াই ইন্টু কিউ করে নেবে এটা ভুল হয়ে গেছে ইস টু হয়ে গেছে তারপর দেখো তিনের থেকে চারেরটা এক্স সমানুপাতি ওয়ান বাই জেড এবং জেড সমানুপাতি ওয়ান বাই ওয়াই হলে এক্স সমানুপাতি ওয়াই হবে দেখো এই বিবৃতিটি সত্য দেখো দেওয়া আছে এক্স সমানুপাতি ওয়ান বাই জেড এবং জেড সমানুপাতি ওয়ান বাই ওয়াই অর্থাৎ এক্স জেড সঙ্গে ব্যস্তানুপাতে আছে এবং জেড ওয়াইয়ের সঙ্গে ব্যস্তানুপাতে আছে আমরা ধরে নিচ্ছি কে ওয়ান এবং কে টু অশূন্য ভেদ্রভোগ আমরা সেখান থেকে পেয়ে যাবো এক্স সমান কে ওয়ান বাই জেড এবং জেড সমান কে টু বাই ওয়াই এবার এক্স সমান কে ওয়ান বাই জেড সেখানে আমরা জেডের মান বসাবো দেখো আমরা পেয়ে যাচ্ছি কে ওয়ান বাই কে টু বাই ওয়াই কারণ জেড সমান কে টু বাই ওয়াই হয়েছিল দেখো সেখান থেকে হয়ে যাচ্ছে এক্স সমান কে ওয়ান বাই কে টু ইন্টু ওয়াই অর্থাৎ যদি আমরা কে থ্রি ধরে নিই কে ওয়ান বাই কে টু এর মান তাহলে আমাদের হয়ে যাবে এক্স সমান কে থ্রি ওয়াই দেখো কে ওয়ান এবং কে টু অশূন্য ভেদ ছিল তাই কে থ্রি সমানও কিন্তু অশূন্য ধ্রুবক হবে দেখো আমরা পেয়ে গেলাম এক্স সমানুপাতি ওয়াই এটাই বিবৃতিতে বলা ছিল এক সমানুপাতি ওয়াই হবে তাই প্রদত্ত বিবৃতিটি সত্য অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য তারপর দেখো তিন তাঁকের পাঁচেরটা বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি অসমান হয় এই বিবৃতিটি মিথ্যা কারণ বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুটি সমান হয় দেখো অঙ্কন করেছি রাফে একটা যেখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তার বহিস্থ একটি বিন্দু নিয়েছি এ এ বিন্দু থেকে ওই ও কেন্দ্রীয় বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করেছি এবি এবং এসি তারা কিন্তু সমান হয়েছে তাই বিবৃতিটি মিথ্যা তিনের দাগের ছয়ে যেই প্রশ্নটি রয়েছে সেটা তোমাদের পেজ নম্বর দুশো একচল্লিশে তিনের দাগের ছয়ে ছিল তোমরা সেই ভিডিও থেকে এই উত্তরটি সঠিকভাবে জেনে নেবে তারপর দেখো চারের দাগে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে দুই চারের দাগের একে যেই প্রশ্নটি ছিল সেটা আগের দুটো ভিডিওতে দেওয়া আছে পেজ নম্বর দুশো একচল্লিশে চারের দাগের এক এবং পেজ নম্বর দুশো বাষট্টিতে চারের দাগের এক আবার দেখো চারের দাগের দুয়ে যেই প্রশ্নটি আছে সেটা পুরানো তিনটে ভিডিওতে দেওয়া আছে একটা ভিডিওতে দেখো একশো আটানব্বই পেজের চারের দাগের একে আরেকটা তিনশো পাঁচ নম্বর পেজের চারের দাগের দুই আবার একটা একশো নম্বর পেজের চারের দাগের দুইতে ছিল চারের দাগের তিনে যেই প্রশ্নটা আছে সেটাও তোমাদের দুটো ভিডিওতে আগে দেওয়া রয়েছে একটা হচ্ছে একশো ছিয়াত্তর পেজের চারের দাগের তিন আর একটা হচ্ছে একশো আটানব্বই নম্বর পেজের চারের দাগের দুই সেখান থেকে কিন্তু তোমরা এগুলো ভালোভাবে জেনে নেবে তারপর দেখো চারের দাগের চারেরটা চারের থেকে চারেরটা দেখো যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো দীঘাত সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হয় তাহলে এ কিউ প্লাস বি কিউবের মান আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এর সঙ্গে তুলনা করব আমরা পাবো এ সমান ওয়ান বি সমান পি এবং সি সমান কিউ দেখো এবার যদি ধরে নিই দীঘাত সমীকরণ এই বীজ দুটি আলফা এবং বিটা তাহলে ওই বীজ দুটির সমী সমষ্টি হবে মাইনাস বিবাইয়ে আর ওই বীজ দুটির গুণফল হবে সি বাইয়ে সেখান থেকে আমরা পাবো আলফা প্লাস বিটা সমান মাইনাস বিবাইয়ে মানে মাইনাস পি বাই ওয়ান সমান মাইনাস পি আলফা ইন্টু বিটা সমান পাবো সিবাইয়ে মানে কিউ বাই ওয়ান মানে হচ্ছে কিউ আলফা প্লাস বিটা সমান আমরা পেলাম মাইনাস পি এবং আলফা ইন্টু বিটা সমান আমরা পেলাম কিউ এবার দেখো আমাদেরকে এ কিউ প্লা সরি আলফা কিউ প্লাস বিটা কিউ নির্ণয় করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা দেখো আমরা মান বসিয়ে দিচ্ছি আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার আমরা পেয়ে যাবো মাইনাস পি এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু কিউ ইন্টু মাইনাস পি অর্থাৎ সেটা সমান আমাদের হবে মাইনাস পি কিউব প্লাস থ্রি পি কিউ এখানটায় সমান চিহ্নটা দেওয়া হয়নি এটা তোমরা দিয়ে দেবে সেটা সমান হয়ে যাচ্ছে দেখো পি কমন নিয়ে নিয়েছি আমরা পেয়ে যাচ্ছি পি ইন্টু থ্রি কিউ মাইনাস পি স্কোয়ার ওতে নিয়েও আলফা কিউ প্লাস বিটা কিউবের মান হবে পি ইন্টু থ্রি কিউ মাইনাস পি স্কোয়ার এটাই অ্যান্সার তোমরা কমন না নিলেও অ্যান্সার লিখে দিতে পারো আলফা কিউ প্লাস বিটা কিউবের মানের তারপর দেখো চারের দাগের পাঁচেরটা এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস বাই কি সরি পি হলে পি এর মান কত দেখো আমাদের দেওয়া আছে যেটা সেটাকে আমরা কে ধরে নিচ্ছি এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস তাহলে আমরা পাবো এ সমান টু কে বি সমান থ্রি কে এবং টু এ মাইনাস থ্রি বি সমান এবার এগুলোকে আমরা এক দুই তিন চার নম্বর সমীকরণ দিয়ে দিয়েছি এবার আমরা চার নম্বর সমীকরণ থেকে পাচ্ছি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান কে দেখো এবার এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর সমীকরণের সাহায্যে আমরা এ বি সি এর মান বসিয়ে দেব কারণ আমাদেরকে পি এর মান নির্ণয় করতে হবে তাই কে এটাকে আউট করতে হবে দেখো আমরা পাচ্ছি টু ইন্টু টু কে মাইনাস থ্রি ইন্টু থ্রি কে প্লাস ফোর ইন্টু ফোর কে সেটা সমান পি কে এবার দেখো গুণ করে দিলে আমরা পাবো ফোর কে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে সমান পি কে দেখো এবার যোগ বিয়োগ করলে আমাদের হবে ইলেভেন কে সমান পি কে পি সমান আমরা পাচ্ছি ইলেভেন কে বাই কে মানে এগারো পি এর মান আমরা পেয়ে যাচ্ছি এগারো অতএব নির্নেও পি এর মান সমান এগারো এটাই অ্যান্সার কারণ দেখো পি এর মান নির্ণয় করতে বলা ছিল পি এর মান আমরা পেলাম এগারো তারপর দেখো চারের দাগে ছয় ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা বি বিন্দুতে পিটি একটি স্পর্শক যদি অ্যাঙ্গেল এ বিটি সমান চুয়ান্ন ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ ও বি এর মান কত হবে দেখো ও বি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে অ্যাঙ্গেল ও বিটি সমান নাইনটি ডিগ্রি কারণ ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আবার দেখো অ্যাঙ্গেল টি সমান চুয়ান্ন ডিগ্রি আমাদেরকে দেওয়া আছে দেখো ও বি পিটি এর উপর লম্ব এবং অ্যাঙ্গেল ও বি টি সমান নাইনটি ডিগ্রি দেখো এক্ষেত্রে অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল এবিটি সমান অ্যাঙ্গেল ও বি টি তার মানেই দেখো যদি আমরা মান বসিয়ে দিই আমরা পাবো অ্যাঙ্গেল ও বি এ সমান নাইনটি ডিগ্রি মাইনাস চুয়ান্ন ডিগ্রি কারণ দেখো নাইনটি ডিগ্রি ছিল অ্যাঙ্গেল ও এর মান এবং চুয়ান্ন ডিগ্রি ছিল অ্যাঙ্গেল টি এর মান দেখো আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল ও বি এ সমান ছত্রিশ ডিগ্রি আবার দেখো ও এ সমান ও বি সমান বৃত্তের ব্যাসার্থ তার মানেই অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও এ সমান ছত্রিশ ডিগ্রি হবে দেখো ত্রিভুজ এর ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে দেখো অ্যাঙ্গেল এ ও প্লাস অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল এ ও বি সমান একশো আশি ডিগ্রি সেখানে আমরা মান বসিয়ে দিচ্ছি আমরা পেয়ে যাচ্ছি দেখো দুটোর মান ছত্রিশ ডিগ্রি কারণ দেখো অ্যাঙ্গেল এ ও এবং অ্যাঙ্গেল ও এ বি সমান ছত্রিশ ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল এ ও এর মান আমরা পেয়ে যাচ্ছি একশো আশি ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি মানে একশো আট ডিগ্রি অ্যাঙ্গেল ও সরি অ্যাঙ্গেল এ ও বি এর মানই আমাদেরকে কিন্তু নির্ণয় করতে বলা ছিল দেখো অ্যাঙ্গেল এ ও বি এর মান নির্ণয় করো আমরা পেয়ে গেলাম একশো আট ডিগ্রি যেটাই আমাদের অ্যান্সার চারের থেকে সাতেরটা দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যদি অ্যাঙ্গেল বি এডি সমান পঁয়ষট্টি ডিগ্রি অ্যাঙ্গেল এবিডি সমান সত্তর ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিডিসি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এসি বি এর মান কত হবে দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এ ডি প্লাস অ্যাঙ্গেল বি ডি প্লাস অ্যাঙ্গেল এডিবি সমান একশো আশি ডিগ্রি দেখো মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি পেয়ে যাচ্ছি সত্তর ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এডিবি সমান একশো আশি ডিগ্রি সেখান থেকে অ্যাঙ্গেল এডিবি বি এর মান আমাদের হয়ে যাচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো যেহেতু এবি বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কোন অ্যাঙ্গেল এডিবি এবং অ্যাঙ্গেল এসিবি তাই উভয়ের মান সমান হবে দেখো আমরা পেয়েছি অ্যাঙ্গেল এডি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাই অ্যাঙ্গেল এসি এর মানও হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমাদেরকে অ্যাঙ্গেল এসি এরই মান নির্ণয় করতে বলা ছিল এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো তারপর চারের দাগের আট দেখো চারের দাগের আটে যেই প্রশ্নটি রয়েছে সেটা তোমাদের পেজ নম্বর তিনশো পাঁচের চারের দাগের আটে ছিল সেই ভিডিওটিতে ভালোভাবে এটার সলিউশন করা আছে তোমরা দেখে নেবে তারপর দেখো চারের দাগের নয়তে যেই প্রশ্নটি আছে সেটিও তোমাদের পেজ নম্বর তিনশো পাঁচের চারের দাগের সাতে ছিল তাই সেই ভিডিওটির থেকে কিন্তু তোমরা সলিউশনটি ভালোভাবে জেনে নেবে তারপর দেখো চারের দাগে দশ একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট চোঙ তৈরি করা হলো যার উচ্চতা পাঁচ সেন্টিমিটার শঙ্কুটির উচ্চতা কত আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো ধরে নিচ্ছি শঙ্কুটির উচ্চতা এইচ সেন্টিমিটার এবং ব্যাসার্ধ আর সেন্টিমিটার তাহলে শঙ্কুটির আয়তন হয়ে যাবে একের তিন পায় আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার দেখো যেই জঙের উচ্চতা বলা ছিল পাঁচ সেন্টিমিটার তার ব্যাসার্ধ ধরে নিচ্ছে আট সেন্টিমিটার তাহলে সেটার আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার মানে এইচের মান যদি পাঁচ বসায় পাবো ফাইভ পায় আর স্কোয়ার ঘন সেন্টিমিটার দেখো বলা আছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট চোং তৈরি করা হয়েছিল তাহলে উভয়ের আয়তন সমান হবে সেখান থেকে আমরা পেয়ে যাব একের দিন পাই আর স্কোয়ার এইচ সমান ফাইভ পায় আর স্কোয়ার তাই এইচের মান আমাদের হয়ে যাবে ফাইভ পাই আর স্কোয়ার ইন্টু থ্রি বাই পাই আর স্কোয়ার দেখো কাটাকাটি করলে আমাদের শুধু থাকবে ফাইভ ইন্টু থ্রি তার মানে পনেরো এইচের মান আমরা পেয়ে গেলাম পনেরো অতএব নির্ণেও শঙ্কুটির উচ্চতা পনেরো সেন্টিমিটার আমাদেরকে শঙ্কুটির উচ্চতাই নির্ণয় করতে বলা ছিল তারপর চারের দাগের এগারোতে যেই প্রশ্নটি আছে সেটা তোমাদের পেজ নম্বর একশো সাতাত্তরে চারের দাগের এগারোতে ছিল তাই তোমরা সেটা দেখে ভালোভাবে উত্তরটি করে নেবে আর চারের দাগের বারোতে যেটা রয়েছে সেটা তোমাদের আগের দুটো ভিডিওতে করানো রয়েছে একটা হচ্ছে দুশো কুড়ি নম্বর পেজে চারের দাগের দশে আর একটা দুশো চুরাশি নম্বর পেজে চারের দাগের নয়তে ছিল তোমরা ভালোভাবে উত্তরগুলো করে নেবে পুরানো ভিডিওগুলি দেখে নেবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে আর এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের এক এবং দুই নম্বরের সলিউশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ